রাসেল ভাইটার নিয়ে আমি তোমার কোনো কারণ নাই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, আর রাসেল ভাইটার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আপনার পৌরসভার মধ্যে যে জঙ্গল ছিল গাছ কাটার প্রকল্প হাতে নিয়েছি, জুলাই মাসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধ দিয়ে আর আপনারা রাসেল ভাইটার করার চেষ্টা আর পিলারোপণের জন্য ইতিমধ্যে রয়েছে, ওখানে আমরা বঙ্গবন্ধুর একটা মুরালের মধ্যে তৈরি করবো, এটা আমাদের পরিকল্পনা আছে। ধন্যবাদ। বাজারে আগে হাঁটা যেত না, এখন হাঁটা যায়। সেই বাজারে এখন মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলের উপর থেকেই বাজার করতে পারে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত হলো ওই যে ড্রেনটা করেছেন, ড্রেনে অনেক দুর্গন্ধ এবং মশা, ওটা পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এখান থেকে বেরোলে আপনার পৌরসভার পাশেই দেখবেন যে কুকুর, কয়েকটা কুকুর এখানে শুয়ে থাকে, কমপক্ষে 10টা কুকুর, এবং আক্রমণাত্মকভাবে যখন গ্রুপিং আকারে কুকুরগুলি শিশুদের উপর আক্রমণ করতে যায়, শিশুরা স্কুলে যাইতে গেলে সমস্যার সম্মুখীন হয়। এই কুকুরগুলি কিভাবে নিধন করবেন আমার একটু এই মজলিসে জানার কথা। যে স্থায়ী জায়গা রয়েছে সে জায়গা কিভাবে আমরা প্রতিষ্ঠান লাভ করাতে পারি, সে বিষয়ে মাননীয় মেয়র পরিষদের কাছে আমি দাবি পাচ্ছি, এই বিষয়ে আপনি আমাদেরকে সরকারি সহযোগিতা করবেন। পাশাপাশি আপনার নেতৃত্বে আর কথা বলা হলো আপনার নেতৃত্বে যে পৌরসভা যে উন্নয়ন যত শুরু হয়েছে, যে উন্নয়ন থেকে পুরো বছর দীর্ঘদিন পৌঁছতে ছিল, সেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আরো অনেক অনেক উন্নয়ন পৌরসভার হোক, সেটা পরিবর্তিত হোক, পরিবেশ বান্ধব হোক। তবে আমরা মন্ত্রণায় লিখেছি, ডিসি আমরা কপি দিয়েছি, জলাতক রোগের যেটা সেটা দিলে আমরা এটা প্রক্রিয়া চেষ্টা করছি। সারা বাংলাদেশের সব জায়গায় দেখবেন যে কুকুর মারা হচ্ছে, সেটা আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আর কি আছে ইসলাম ভাই? বৃষ্টি নামলে পানিতে সয়লাভ হয়ে যায়। আপনাকে এটা সকলেরই প্রশ্ন, আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এখানে ব্যবসায়ী পরিষদের সভাপতি সেক্রেটারি সাহেব দুজনে আছেন, এটা পাশে দিয়ে দাও, নেতৃবৃন্দ আছেন, আমাদের পুরো পরিষদের নেতৃবৃন্দ আছে, আমরা চামড়ার ব্যবসা তো বন্ধ করা যাবে না, এই স্থানান্তর করে আমরা ব্রিজের ওইদিকে নিয়ে অন্য জায়গায় কোনো ব্যবস্থা করবো, আগামীতে এর পরিষ্কার আপনারা পরিচ্ছন্ন দেখতে পাবেন। আচ্ছা, আর কারো কিছু আছে? আমার একটা প্রশ্ন, সেটি হলো আপনি জানেন যে গোলন্দ পৌরসভার একটা সংগঠন আছে, সেটা হচ্ছে সকালের গোলন্দ, যেটার উপদেষ্টা আপনি, আমাদের সভাপতি রয়েছেন গোলাপ প্রকাশ সর্দেও, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ এই সকালের গোলন্দের সাথে যুক্ত হয়ে কিন্তু সকালে হাঁটা হাঁটি করে। তো আমার প্রশ্নটা হলো যে আপনি যেহেতু পৌরসভার অনেক বাজেট রয়েছে, এই বিভিন্ন যেমন বাস স্ট্যান্ড এলাকায় একটা বসার চত্বরের মতো করে জামতলা বিভিন্ন জায়গায় বা বাজার টাজার দিয়ে যদি একটা বসার চত্বর করা যায়, সেটা একটা শোভাবর্ধন হবে, মানুষের উপকার হবে, পাশাপাশি যারা হাঁটবে তাদের উপকার হবে, এই বিষয়ে আপনার পরিকল্পনা আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের পরিকল্পনা আছে, আমাদের জামতলা, জামতলা একটি পানির ফোয়ারা হবে, জামতলা সুন্দর বিদ্যুতের জন্য লাইটিং হবে, বাস স্ট্যান্ডে যা বাস স্ট্যান্ডে লাইটিং হবে, এবং ওইখানে আমাদের ইনিগুলো দিয়ে যেটুকু ফাঁকা জায়গা আছে সেটাকে সুন্দর করে দেব, লাইটিং করে দেব, এবং আনসার ক্লাবের বিভিন্ন গাছের চত্বরের টাইলস হবে, ইনিগুলো হবে, সুন্দর পরিবেশ হবে, কবরস্থান এবং শ্মশানঘাট পাঁচটা স্থানে আমরা এই অর্থবছরে লাইটিং করব, সেখানে সকালের গণন্দর যারা সকালে হাঁটে তারাও যেন হেঁটে এসে ওইখানে কিছু ব্রেঞ্চ তৈরি করে দেবো, সেখানে লেখা থাকবে গণন্দর সকালের গণন্দর, আমরা যাতে সেটা কাজ করতে পারি, এটা আমাদের পরিকল্পনা আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আর গরমের মধ্যে আর কোনো প্রশ্ন না করলাম আমরা, একটা মিনিটের কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যালো, আপনারা আমাদের শেষ ঠিকানা কবরস্থান, কিন্তু
এই দুটোর উন্নয়ন এবং সম্প্রসারণ এটি আমি জোর দাবি রাখতেছি আজকের এই জেলা ইনশাআল্লাহ এই দুটো হবে ইনশাআল্লাহ পৌরসভায় তুলনামূলক ভাবে আমাদের এই উপজেলা এবং পৌরসভা আয়তনে কম, জনসংখ্যা কম হলেও কিন্তু আমাদের বাজেট কিন্তু একটি কল্যাণ বাজেট ঘোষিত হয়েছে। এই জন্য আমি মেয়র মহোদয়কে এবং তার টিমকে অত্যন্ত ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।